হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, কারণ মানে সবেই পুজোর চাপটা গেছে, তো তোমাদের সাথে সেরকম কিছু ব্লগ শেয়ার করতে পারছি, একটু কিছু করলে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। তো সন্ধেবেলা, এখন সন্ধে নয়, ঠিক 8:30-এর বেশি হয়ে গেছে এখন। বাবাই দুদিন ধরে জানি না কি হয়েছে, খালি বলছে মা পিঠে খাবো পিঠে খাবো, কিন্তু আমি জানি ও করে দিলে খায় না। পিঠে জিনিসটা ওর কাছে একটা মজার ব্যাপার, একটা এনজয়মেন্টের ব্যাপার, কিন্তু কষ্ট করে দিলেও ও খায় না। আর তোমরা আগের পিঠের ব্লগে দেখেছো আমি পিঠে বানিয়েছিলাম, ও একটাও খায়। তো দুদিন ধরে পিঠে পিঠে করছে, এবার শর্ট টাইমে পিঠে করার মতন ভাবলাম কি আছে, তো তেলের পিঠেটা করব, মানে একটু মাল পোয়ার মতনই আর কি, ওকে ভেজে দেবো। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো এখন। দেখো, ওই যে ময়দা নিয়েছি, আর ওই যে দেখো রসগোল্লার কন্টেনারে রসগুলো মানে বেঁচে গেছে বলে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে কোনো মিষ্টি ফিষ্টিতে এগুলো ব্যবহার করলে চিনির ইয়েটা কম লাগবে। দেখো ঘন একদম মিষ্টির যে রসটা, শিরাটা। তো ময়দার মধ্যে মৌরি দিয়েছি, আর এই দেখো চিনির শিরা দিয়ে জাস্ট এটাকে একটুখানি ভালো করে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব, তেলের মধ্যে ভেজে দেবো, দিয়ে ওকে বলবো পিঠে বলে। ওকে জাস্ট ওর মন ভোলানোর জন্যই এটা জাস্ট করা। তো দেখো এটা খেতে খুব ভালোই লাগে, এক টাইপের মালপোয়ার মতন লাগে। তো তোমরা এইভাবে কারা কারা খেয়েছো অবশ্য কমেন্ট করো, আর কাদের এরকম ভালো লাগে এরকম করে খেতে সেটাও জানিও। তো দেখেছো এরকম পুরো একটা পাতলা ব্যাটার তৈরি হবে। তো চলো ফার্স্টে এরকম করে পুরো ওই শিরাটা দিয়ে, চিনির মানে রসগোল্লার ওই শিরাটা দিয়ে জাস্ট এটাকে একটা ব্যাটার তৈরি করে নিই। দেখো গুড়ের রসগোল্লা আনা হয়েছিল পুজোতে, তো আমি অনেকটাই মানে এরকম 3-4টে কন্টেনার আনা হয়েছিল, তো রসগুলো আরও রস রয়েছে ফ্রিজে রেখে দিয়েছি, তো এটা একটা কন্টেনারের রস। তো এটাকে দিয়ে সুন্দর করে চলো ঝটাপট এটা একটা ব্যাটার তৈরি করে নিই। রেডি করে নিয়েছি, এই দেখো একটা একটু ঘন ঘন করেই রেডি করেছি, দেখো দেখতে পাচ্ছ, যাতে একদম গোল 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 পিঠেগুলো যাতে তৈরি হয়, একদম ঢিলা থাকলে না একদম ছড়িয়ে যাবে, তো সেই জন্য এই দেখো একদম ঘন ঘন করে পিঠের ব্যাটারটাকে আমি রেডি করেছি, এটা জাস্ট তেলে ভাজবো। চলো চটাপট ভেজে নিই। এদিকে দেখো তেলে ধোঁয়া উঠছে, ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে তেলে, এবার আমি এক এক করে পিঠেগুলো এতে ছেড়ে দেবো। তো দেখো আমি ছেড়ে দিয়েছি একটা একটা করে, একটু ঘন ঘনই করেছি, তিনটা না একটু বেশি মাছ গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। তো দেখো কি সুন্দর ডোবা তেলে আমি সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখো কি সুন্দর টোপা টোপা হয়েছে, দেখেছো? এই মানে পিঠেগুলো না এরকম একটু বেশি করে তেল দিয়ে ভাজলে পুরো এরকম ফোলা ফোলা হবে, তো দেখতে পাচ্ছ কতটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা এত রাতে করা শুধুমাত্র বাবানের জন্য, আমি জানি ও খাবে না, তবুও ওর ইচ্ছা ওর শখ মেটাতে আমার এখন এটা করতে হলো। কি সুন্দর দেখেছো, একটা কালার চলে এসেছে, দারুণ লাগছে একদম ফোলা ফোলা। টোপা টোপা হয়েছে সবগুলো, এরকম সবগুলো দুটো একটা করে ভেজে নেব আমি। এখনো রুটি বাকি জানো, রুটি করতে হবে এখন, তরকারিটা হয়ে গেছে, ব্যাস এটাকে রেডি করলাম। অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম এটা যখন করছি আর তোমাদের সাথে কিছু করলেই তো শেয়ার করি, তো না করলে নিজেরই একটু কেমন মনটা খারাপ লাগবে, তো সেই জন্যই ভাবলাম এটা তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখাই। তো তোমরা বলো এরকম তেলের পিঠে কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আরও দেখো ভাজছি, মানে ওই কটা ফার্স্ট রাউন্ডে ভাজা হয়েছে, দেখেছো একদম টোপা টোপা পুরো একদম ফুলুরির মতন গোল গোল হয়ে ফুলছে। তো এই দুটো হয়েই এসছে, এই দুটো এবার আমি তুলে দেবো। তো দেখো আমার তেলের পিঠেগুলো কি সুন্দর টোপা টোপা, এই দেখো ফোলা হয়েছে কতটা নরম প্রত্যেকটাই, এই দেখো কতটা ফোলা হয়েছে প্রত্যেকটা তেলের পিঠেই, আমার খুব সুন্দর করে নরম হয়েছে, এই দেখো। তো এই কটা ভেজেছি। তো আর দেখো রাত্রির খাবারটাও তোমাদের সাথে শেয়ার করে দিই,
এটা দেখো বিট গাজর আর কি ফুলকপি, অল্প একটু ফুলকপি দিয়েছি, বিট গাজর বেশি করে দিয়েছি আর অল্প গাজর দিয়ে একটা ভেজিটেবল সবজি বানিয়েছি, এটা থাকবে রাতে আর থাকবে এর সাথে রুটি। তো এটা হচ্ছে রাতের খাবার। তো দেখো সব পিঠেগুলো অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন বানাবো আমি রুটি। তো রুটিটা দেখানোর তোমাদের কিছু নেই, কারণ আমি এটা দেখাবো বলে এখন ব্লগটা স্টার্ট করেছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো বলে এই দেখো কতটা পাফি হয়েছে, পুরো একদম ফোলা। তো সেই জন্যই তোমাদেরকে দেখাবো বলে এটা জাস্ট একটু ভেঙে নিয়েছিলাম। এ দেখো পুরো একদম পাউরুটি টাইপের সফট হয়েছে, সবগুলো এরকম সফট সফট হয়েছে। তো এটাই ব্যাস দেখানোর ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসবো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।